তো বস, সবাই ভালো তো? আশা করছি সকলে ভালো আছেন। আচ্ছা বস, আপনি যখন কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান, তখন সবার আগে আপনার মনে কোন ভয়টা কাজ করে এটাই কি না, যে কীভাবে কথা শুরু করব, কি কথা বলবো, আর এমন কোন কথা বলবো যেটার মাধ্যমে তার সঙ্গে একটু ফ্লার্টও করা যায়? কি ঠিক বলছি তো বস? দেখুন, একটি মেয়ের সঙ্গে কীভাবে কথা শুরু করবেন সেটা আমি আপনাকে 6 নম্বর পয়েন্টে শিখে দেবো। আপনার কাজ শুধু একটা মেয়েকে খুঁজে বের করা, আর বাকি কী কথা বলবেন, কোন কোন মজার কথা বলে তাকে ইমপ্রেস করবেন সেটা আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু একটা মেয়েকে খুঁজে বের করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই 10টি মজার পিকআপ লাইন শিখে দেবো যেগুলো চেনা অথবা অচেনা, কাছের অথবা দূরের যে কোনো মেয়েই কথাগুলো শোনার পর একটু হলেও মজা পাবে। আর বস, মেয়ে আপনার সঙ্গে কথা বলে মজা পেলে সে আবার আপনার কাছে আসবে কথা বলার জন্য, আর প্রতিবার মজার মজার কথা বলে তাকে হাসাতে পারলে কে জানে, হয়তো সে পড়ে গিয়ে আপনার সঙ্গে বিয়ের পিঁড়িতেও বসে যেতে পারে। জাস্ট কিডিং, তবে এমনটা তো হতেও পারে। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে শুনে নিন আজকের পিকআপ লাইনগুলো। 1 নম্বর, দেখো আমি কিন্তু একজন বেকার ছেলে যার কাছে একটি সার্টিফিকেট আছে সদয় ব্যক্তি হিসেবে, একটি ডিপ্লোমা রয়েছে যত্নের ক্ষেত্রে এবং লয়্যালটিতে একটি ডিগ্রি রয়েছে। তো তোমার কাছে কি আমার জন্য কোনো জব আছে? 2 নম্বর, যদি আমি কোনো ভাইরাস হতাম তবে আমি তোমায় আমার ভালোবাসা দিয়ে ইনফেক্ট করে দিতাম। 3 নম্বর, ইউ মাস্ট বি আ রেড ব্লাড সেল বিকজ তুমি আমার লাংস থেকে অক্সিজেন বের করে হার্ট পর্যন্ত পৌঁছে দাও। 4 নম্বর, আমি যদি ইংরেজি অক্ষরগুলোকে আবার নতুন করে সাজাতে পারতাম তবে আমি ইউ অ্যান্ড আই একসঙ্গে রাখতাম। 5 নম্বর, আচ্ছা তুমি কি নেটফ্লিক্স? কারণ আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা দেখে যেতে পারি। 6 নম্বর, মনে করুন আপনি চ্যাটিংয়ে একটি অচেনা মেয়ের সঙ্গে ফ্লার্ট করতে চাইছেন, কিন্তু আপনি তাকে চেনেন না, সেও আপনাকে চেনে না, তখন আপনি চাইলে এইভাবে কনভারসেশনের শুরুটা করতে পারেন। নক নক, যদি সে রিপ্লাই না করে সেটা তো আপনার কপাল, কিন্তু মনে করুন রিপ্লাই করলো ইয়েস হু আর ইউ, তখন আপনি তাকে আপনার নাম বলবেন, সে তখন আপনাকে অবশ্যই বলবে সৌভিককে, দেন আপনি তাকে বলবেন সৌভিক সে যে সারাদিন শুধু তোমার কথা ভাবে। এরপর দেখবেন আপনি আপনি চ্যাটিং চলতে থাকবে। আর হ্যাঁ, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যেখান থেকে চ্যাটিং করুন না কেন, আপনার কোনো ছবি কিন্তু প্রোফাইলে থাকা যাবে না, বোঝা গেল? ওকে, তো 7 নম্বর, তোমার কাছে কি ব্যান্ডেজ হবে? কারণ আমি তোমার প্রেমে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছি। 8 নম্বর, চলো তুমি আর আমি একসঙ্গে একটা পারফেক্ট ক্রাইম করি, আমি তোমার হৃদয় চুরি করব আর তুমি আমারটা চুরি করতে পারো। 9 নম্বর, আচ্ছা তোমার বাবার কি মিষ্টির দোকান আছে? কারণ তুমি দেখতে অনেক সুইট অ্যান্ড ডিলিশিয়াস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আচ্ছা তুমি কি ক্যামেরা? কারণ যখনই আমি তোমার দিকে তাকাই আমি স্মাইল করে ফেলি। তো বস, ভালো লাগলো তো আজকের পিকআপ লাইনগুলো? তো কোন কোন কথাগুলো আপনার ভালো লাগলো সেগুলো আমাকেও কমেন্টে জানিয়ে দিন। আর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি আপনার প্রিয় মানুষটিকে নিজের করে পেয়ে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।